আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমার ব্লগটি আমার ভিউয়ার্সদের উদ্দেশ্যে করা। অনেক আপুরা আছেন আমার কাছ থেকে রসমালাই রেসিপি জানতে চেয়েছেন। আমার চ্যানেলের প্রথম দিকেই আমি রসমালাই রেসিপিটা শেয়ার করেছিলাম, তো অনেক আপুরা যেহেতু অনুরোধ করছেন আমি আবার নতুন করে আজকে রেসিপি শেয়ার করছি। তবে আমার কাছে মনে হচ্ছে আমি কিছুদিন আগে রুনা খানের বাসায় গিয়েছিলাম, বাংলাদেশি মাম ইউকে, তো সেখান থেকে হয়তো অনেকে দেখেছেন আর এই কারণেই অনেকে অনুরোধ করেছেন। আজকে আমি এ টু জেড আপনাদের সাথে রেসিপি শেয়ার করব। এতে করে নতুন রাঁধুনি থেকে শুরু করে আবার অনেকে আছেন যারা অনেকবার রসমালাই বানাতে গিয়ে ফ্লপ হয়েছেন, তাদের জন্য উপকার হবে। রসমালাই বানাতে গেলে যেটা প্রধান উপকরণ সেটি হচ্ছে মিল্ক, আর এখানে আমি দু ধরনের মিল্ক নিব, হোল মিল্ক এবং পাউডার মিল্ক। এরপর লাগবে একটি ডিম, বেকিং পাউডার, সামান্য পরিমাণ ঘি, প্রয়োজন মতো চিনি, এক চিমটি লবণ, এক চিমটি স্যাফরন, 5-6টি এলাচ, ডাবল ক্রিম এবং গার্নিশিং করার জন্য যে কোনো ধরনের বাদাম। প্রথমে আমি একটি বাউলে একটি ডিম ভেঙে নিচ্ছি, মানে ফেটিয়ে নিচ্ছি। তারপর অন্য একটি বলে আমি 1 কাপ পরিমাণ নিডো পাউডার নিচ্ছি এবং সেই সাথে 1/4 স্পুন, মানে 1 চামচে 1/4 ভাগ বেকিং পাউডার দিচ্ছি। বেকিং পাউডার এবং মিল্ক পাউডার যদি পরিমাণ মতো না হয় সেখানে কিন্তু আপনারা বিপদে পড়ে যাবেন। কেক বানানোর সময় অনেক সময় আমরা কিন্তু মেজার করি না, আন্দাজে দিয়ে দিই, এটাতে একেবারে আন্দাজ চলবে না, তাহলে ধরা খাবেন। আর রসমালাই বানানোর জন্য এটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ব্যাপার যেটা আমাদের মনে রাখতে হবে। তো আমি মিল্ক পাউডার আর বেকিং পাউডারটা ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আর মনে রাখবেন এখানে কোনো কিছুই দেওয়া লাগবে না, সুগার কিংবা সল্ট কোনো কিছুই লাগবে না। এখন আমি এই মিশ্রণের মধ্যে ফেটানো ডিম দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব। ডিমের পরিমাণটা মাঝারি সাইজের হতে হবে, যদি ডিমের পরিমাণ ছোট হয় তাহলে হয়তো আপনার মিল্ক পাউডার এবং বেকিং পাউডারও একটু কম দিতে হবে পরিমাণে। তো যাই হোক, ডিমটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে একটা ডোয়ের মতো করে নিব, সফট ডো। এখন আমি মিল্ক পাউডার এবং ডিমের মিশ্রণটাকে ভালোভাবে মেখে নিচ্ছি। আর এই মাখার সুবিধার জন্য আমি অল্প করে ঘি ব্যবহার করছি। এই ডোটাকে মাখতে মাখতে সফট একটা ডোয়ের মতো করে নিব। আর এই ডোটাকে আমি এখন আরও ভালোভাবে মথে নিচ্ছি। ভালোভাবে মথে নিলে রসমালাইয়ের মিষ্টিগুলো কিন্তু অনেক মসৃণ হবে এবং দেখতেও সুন্দর হবে। আমি আবারও বলছি, বেশি পরিমাণে ঘি দেওয়া যাবে না, এতে করে কিন্তু রসমালাইয়ের উপর একটা লেয়ার পড়বে এবং ঘিয়ের গন্ধ হয়ে যাবে, যেটা খেতে ভালো লাগবে না। এখন এই ডোটাকে কয়েকটি ভাগ করে সেগুলোকে আমি আবার লম্বা করে মথে নেব। আর এই লম্বা মথে নেওয়া ডো থেকে ছোট ছোট করে আমি ডোগুলোকে ভাগ করে নিব। আর এই ছোট ছোট ডোগুলো দিয়ে আমি মিষ্টিগুলো বানিয়ে নিব, এতে করে মিষ্টিগুলো কিন্তু সমান সাইজের হবে। এখানে আরেকটি ব্যাপার আছে, ডোগুলো কিন্তু বেশি বড় করতে যাবেন না, এতে করে মিষ্টি কিন্তু ভেঙে যেতে পারে, কারণ এই মিষ্টিগুলো যদি মিল্কের মধ্যে দেওয়া হয় তখন এমনি দ্বিগুণ পরিমাণ বড় হয়ে যায়, আর যদি বেশি বড় হয়ে যায় তাহলে তো হয়তো দেখা যাবে জায়গাই হবে না, তখন একটি সাথে আরেকটি লেগে ভেঙে যাবে। তো চেষ্টা করতে হবে যাতে ছোট সাইজের করে, মানে আমাদের বাংলাদেশে যেরকম রসমালাই পাওয়া যায় ছোট ছোট করে,
সেরকম দিলে সবচেয়ে ভালো হবে। এখন আমি ছোট ছোট ডোগুলোকে হাতের মধ্যে অল্প একটু ঘি লাগিয়ে গোল গোল করে মিষ্টি বানিয়ে নিচ্ছি। আপনারা চাইলে একটু লম্বাটেও বানাতে পারেন, এটা যা যার পছন্দের ব্যাপার। আমার কাছে এই ডেজার্টটি বানাতে ভালো লাগে, কারণ অল্প কিছু ইনগ্রিডিয়েন্টস দিয়ে অনেকগুলো রসমালাই মিষ্টি বানানো যায়। যেমন 1 কাপ গুঁড়া দুধ, 1টি ডিম আর একটু বেকিং পাউডার দিয়ে কতগুলো মিষ্টি বানিয়ে নিয়েছি আমি। এখানে প্রায় 40টির মতো মিষ্টি আছে। মিষ্টিগুলোকে আরও ছোটো করে বানালে আরও বেশি হবে। এখন আমি 1টি ছড়ানো স্টিলের পাতিলে 4 কাপ পরিমাণ হোল মিল্ক দিয়ে নিচ্ছি। এখানে অবশ্যই হোল মিল্ক ব্যবহার করতে হবে, ফ্যাট ফ্রি করা যাবে না, তাহলে রসমালাইয়ের আসল টেস্টটাই পাওয়া যাবে না, কারণ মিল্কটা কিন্তু লাইট থাকবে, ঘন হবে না। এরপর আমি 1/2 কাপের মতো সুগার দিয়েছি, আর এই সুগারটাও যে যার পছন্দ মতো দিতে পারেন, তবে এখানে সুগার কম দিলেই ভালো, কারণ যখন ডাবল ক্রিম দেওয়া হবে তখন ডাবল ক্রিমের সুইটের কারণে এখানে কিন্তু মিষ্টিটা আরও বেশি মিষ্টি মনে হয়। দোকানের রসমালাইয়ের সাথে আমার এই রসমালাইয়ের পার্থক্য এখানেই যে আমি একটু কম মিষ্টি দিয়ে রসমালাইটা বানাই, এতে করে কিন্তু আমাদের সবার খেতে খুব ভালো লাগে, কারণ বেশি মিষ্টি রসমালাই খুব বেশি খাওয়া যায় না। আমাদের মধ্যে অনেকেই আছেন মিষ্টি জিনিস খুব একটা পছন্দ করেন না, তো তাদের জন্য এই রসমালাইটা কিন্তু পারফেক্ট, কারণ অনেকে আছেন মিষ্টি জিনিস খেলে তাদের কেমন যেন একটা ফিল হয়, বেশি মিষ্টি খেতে পারে না, তো এই রসমালাইটা খেলে কিন্তু ওরকম মনে হবে না এবং একসাথে অনেকগুলোও খাওয়া যাবে। যে কোনো মিষ্টি জিনিসের ক্ষেত্রে যদি একটু সল দেওয়া হয় তাহলে সেই মিষ্টি জাতীয় জিনিসটা খেতে কিন্তু ভালো লাগে। এখন আমি প্রায় 10 মিনিটের মতো দুধটা একটু গরম করব। মিল্ক বলক হওয়ার আগে আমি মিষ্টিগুলো দিয়ে দিব। এই অবস্থায় 1টি বলক আসলে আপনি বুঝতে পারবেন যে মিষ্টিগুলো পারফেক্ট হয়েছে কি না। যদি ভেঙে যায় তাহলে বুঝবেন হয়তো বেকিং পাউডার বেশি হয়ে গেছে, আর যদি শক্ত থাকে তাহলে বোঝা যাবে যে বেকিং পাউডার কম হয়েছে। তো এই সময়টা হলো ক্রুশিয়াল সময়, 1টা বলকের পরে আপনি বুঝতে পারবেন মিষ্টির সাইজটা কেমন হবে এবং দেখতে কেমন হবে। তো যাই হোক, এরপর আমি আরও 5 মিনিট ওয়েট করেছি। ওয়েট করার পর আমি ডাবল ক্রিমটা দিয়েছি, সেই সাথে এলাচিগুলোও দিয়ে দিলাম, আর 1 চিমটি স্যাফরন দিয়েছি। স্যাফরন বেশি দেওয়া যাবে না, তাহলে অতিরিক্ত একটা গন্ধ হয়ে যাবে। এখানে ডাবল ক্রিমের পরিমাণ ছিল 300 ml, আর এটাই এই পরিমাণ রসমালাই বানানোর জন্য পারফেক্ট, এর চেয়ে বেশি কিংবা কম লাগবে না। ডাবল ক্রিমটা দেওয়ার পর আমি চুলাটা প্রায় কম জ্বালে দিয়ে দিব, কারণ ডাবল ক্রিম দেওয়ার পর দুধটা আরও ঘন হতে থাকে। আর আপনারা যে যার পছন্দ মতো রসমালাইটা নামিয়ে নিতে পারেন, মানে ঘনত্বের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি একটু বেশি ঘন খেতে চান রসটা তাহলে একটু বেশি ওয়েট করতে হবে, আর যদি হালকা খেতে চান তাহলে 10 মিনিটস পরে নামিয়ে নিলেই হবে। আমার কাছে আবার বেশি ঘন কিংবা বেশি পাতলা ভালো লাগে না, মিডিয়াম সাইজের ঘনত্বটা ভালো লাগে। তবে আজকে একটু বেশি ঘন হয়ে গিয়েছে, কারণ আমি রসমালাইটা বসিয়ে দিয়ে উপরে চলে গিয়েছিলাম, এসে দেখি তো অনেক ঘন হয়ে গেছে।
আর দেখতে অনেকটা কুমিল্লার রসমালাইয়ের মতো মনে হচ্ছে, কারণ কালারটা চেঞ্জ হয়ে একটু ক্যারামেল কালার হয়ে গেছে। তবে অনেকে কিন্তু এরকম ঘনত্ব এবং এই কালারের রসমালাই পছন্দ করেন। আমি রুনার বাসায় যেই রসমালাইটা নিয়েছিলাম সেটার সাথে এটার কিন্তু অনেক ডিফারেন্স, যেমন সেটা একটু সাদা কালার ছিল, সেখানকার মিষ্টিটাও ছোট ছিল, আর সেখানকার রসটা ছিল লাইট। আর আজকেরটা হয়েছে পুরো ডিফারেন্ট, এখানে মিষ্টিগুলো বড় হয়েছে, রসটা ঘন এবং সুন্দর একটা কালার হয়েছে। দুটি দেখতে দুরকম হলেও প্রসেসটা কিন্তু একই রকম, তবে মাঝখানে যেটা চেঞ্জ হয়েছে সেটা হয়তো আমাদের কারণেই চেঞ্জ হবে। আপনারা যে যার যেরকম খেতে পছন্দ করেন, কেউ একটু ঘন করে খেতে পছন্দ করেন, কেউ ছোট মিষ্টি পছন্দ করেন, কেউ বড়, সো এটা ডিপেন্ড করবে আপনার উপর আপনি কীরকম চান। কিন্তু রসমালাই বানানোর পদ্ধতি একই রকম। আর একটি কথা, এই রসমালাইটি যদি ফ্রিজ থেকে বের করে সার্ভ করা হয় সেটার স্বাদ কিন্তু দ্বিগুণ পরিমাণ বেড়ে যাবে। আমার কাছে কখনোই মিষ্টি জাতীয় জিনিস গরম ভালো লাগে না, আমি সব সময় ফ্রিজে রেখে খাই। ফ্রিজে রাখার কারণে মিষ্টির টেক্সচারটা আরও ভালো হয় এবং মিষ্টিটাও কম লাগে, এতে খেতে আরও ভালো লাগে। তাই মিষ্টি বানিয়ে ওভারনাইট ফ্রিজে রেখে দিয়ে পরের দিন সার্ভ করলে সেটি খেতে আরও বেশি ভালো লাগে। আর স্টোর করার ক্ষেত্রেও অনেক ইজি, নর্মাল ফ্রিজে প্রায় 2 সপ্তাহের মতো এই মিষ্টিগুলো ভালো থাকে, এয়ারটাইট বক্সে যদি রেখে দেওয়া হয়। আর ডিপ ফ্রিজেও কিন্তু 1 মাসেরও বেশি দিন ভালো থাকে, টেস্টের কোনো হেরফের হয় না। যাদের কাছে রসমালাই বানানোটি অনেক ঝামেলার মনে হবে, আশা করছি আজকে আমার ব্লগটি দেখে আপনাদের কাছে অনেক ইজি হয়ে যাবে। আর হয়তো অনেক আপুরা এসেও ভালো জানেন, যদি কোনো আপনাদের আরও ভালো আইডিয়া থাকে আপনারা শেয়ার করতে পারেন। রসমালাইটি বানানোর পর হঠাৎ মনে হলো আজকে তো আমরা মা মেয়ে রোজা রেখেছি, পরোটা খাবো রসমালাই দিয়ে। যদিও এটা আমার কথা, লিয়ানা হয়তো খাবে না, তো আমি ভাবলাম যে পরোটা বানিয়ে নিই সাথে সাথে। বানানো কি, রেডিমেড পরোটা শুধু ভেজে নিয়েছি, সেই সাথে আমরা একটু স্ক্র্যাম্বল এগও করে নিয়েছি, মা আমি এখন ইফতার করছি। তো আলহামদুলিল্লাহ আজকে এই রসমালাইয়ের রস দিয়ে আমি পরোটা খেয়েছি। হয়তো অনেকে হাসছেন, ভাবছেন এটা আবার কোন ধরনের খাবার। পরোটা দিয়ে মিষ্টি জাতীয় কিছু খেতে ভালোই লাগে কিন্তু, আর এটি হয়তো আমার ইদানিংকালের অভ্যাস হয়েছে, ছোটোবেলায় হয়তো এটা খেতাম না। এরকম অনেক কিছু আছে যেগুলো আমি ছোটোবেলায় একদমই খেতাম না, এখন কিন্তু খেতে ভালো লাগে। বয়সের সাথে সাথে মানুষের এমনি করে বোধহয় চেঞ্জ হয়, শুধু খাবার দাবার নয়, মানুষের মন মানসিকতারও অনেক পরিবর্তন হয়। ছোটোবেলায় আমরা জীবনটাকে কেমন করে দেখতাম, ছিল না কোনো হতাশা, ভয়, ভীতি, আশঙ্কা, ছিল অনেক রঙিন স্বপ্ন, বেঁচে থাকার অফুরন্ত আকাঙ্ক্ষা। আর এখন হতাশা, গ্লানি, ব্যর্থতা, টেনশন, আতঙ্ক, আর এইসবের মাঝেও যে তার জীবনটাকে ইতিবাচকভাবে দেখে, সুন্দরভাবে চালাতে পারে, অন্যদের চালাতে সাহায্য করে, তাদের জীবনটাই সার্থক। দিন যত যাচ্ছে মানুষের মায়া মমতা তত কমে যাচ্ছে। আজ আমি বলছি সবার কথা, হয়তো সবাই একই কথা বলছেন, সবাই কিন্তু আমরা শুধু বলেই যাচ্ছি কিন্তু এর কোনো সমাধান খুঁজে পাচ্ছি না, খুঁজতে চেষ্টাও করছি না। আর আমরা যদি খুঁজে না বের করি, সেটা সমাধান না করি, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্মরা কোন দুনিয়ায় বাস করবে? আমরা কি পারি না দ্বিতীয়বার চিন্তা করতে, আমাদের আত্মহংকার, আমাদের স্বার্থপরতা এগুলো ভুলে থাকতে? আল্লাহ আমাদের সবাইকে পাঠিয়েছেন এই দুনিয়াতে অল্প কিছুদিনের মেহমান হিসাবে, আর আমরা এই দুনিয়ায় সবাই কি করছি, কে কার চেয়ে বড়ো হতে পারে, রাগ, হিংসা, ক্ষোভ, লোভ, লালসা সব কিছু দিয়ে পুরো দুনিয়াটাকে দূষিত করে তুলছি। আমরা কেন ভুলে যাই আমাদের সবাইকে একই গন্তব্যে চলে যেতে হবে? তো যাই হোক, আজকে
কিছু কথা শেয়ার করলাম। তবে একটি অনুরোধ, আপনারা আমার কথাগুলোকে কখনোই নিজেরা পার্সোনালি নেবেন না, বিশেষ করে আমার আত্মীয় স্বজন যারা আছেন তাদের কথা বলছি। আমি যখন কোনো কিছু বলি কিংবা দেখাই, তার মানে এটা না যে আমি কোনো একজন ইন্ডিভিজুয়াল কাউকে নিয়ে কথা বলি, আমি পুরো দুনিয়ার সবাইকে নিয়ে কথা বলি। আমি একজন সাধারণ মানুষ, একটি সাধারণ ব্লগার। আমার ব্লগিংয়ের উদ্দেশ্য শুধু শো অফ কিংবা মানি ইনকাম নয়। আমি চাই আমার জীবনের ভালো লাগা, আমার জীবনের ইতিবাচক দিকগুলো আপনাদের সাথে শেয়ার করতে, যাতে করে আপনারাও ভালো থাকেন। সবার জন্য থাকলো অসংখ্য ভালোবাসা আর দোয়া। আপনারাও আমার জন্য, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।